रहमानेरहिम अस्सलामु आलाइकुम इवास कुजिने आपनादेर स्वागतम। आजकेर रेसिपी आमादेर प्राय सबारई बेश परिचित एबं पछंदेर एकटी खाबार, आर सेटा होच्छे बियेबाड़ीर रेजाला। बियेबाड़ी किंबा विभिन्न ओकेशनेर खाबारगुलो बेश मजारई होये थाके, तार मध्ये रेजाला एकटी। रेजाला रान्ना करा खुबई सहज आर खेते अनेक मजार। आमरा नर्माली गोस्त जेभाबे रान्ना करी अनेकटा सेरकम, शुधु एकटु परिवर्तन आछे। आशा करी भिडियोटी आपनादेर भालो लागबे। चलुन प्रसेसटा देखे नेওয়া যাক। এখানে আমি 1 কেজি গরু গোস্ত নিয়েছি এরকম হাড় এবং চর্বি সহকারে, আর গোস্তের সাইজগুলো একটু বড় আকারে কেটে নিয়েছি। আমরা চাইলে গরু গোস্ত কিংবা খাসির গোস্ত দিয়েও করতে পারি। রান্নার জন্য এখানে একটি প্যান নিয়েছি। এখন এর মধ্যে প্রথমে সয়াবিন তেল এবং সমপরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমার রেডি করা ছিল না, বাটারটাকে তৎক্ষণাৎ ওভেনে দিয়ে যতটা পারা যায় তৈরি করে নিয়েছি। তারপর একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। মাঝারি আকারে দুটো তেজপাতা, একটি বস, মাঝারি আকারে দুটো ডালচিনি, একটি বড়ফল, বড়ফলের শুধু উপরের অংশ, একটি স্টারনিস। বড়ফলের বীজটা আমি আলাদা করে মশলার সঙ্গে গুঁড়া করে নিয়েছি। তারপর পাঁচটি ছোট এলাচ ও পাঁচটি লং দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে ফ্লেভার বের না হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে হালকা ভেজে নিব। আমরা কিন্তু পেঁয়াজটাকে ব্রাউন করে ভাজব না, শুধু অল্প সতে করে নিব। তারপর এর মধ্যে রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ দিয়ে হাতলের সাহায্যে আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব, যাতে করে আদা এবং রসুনের যে কাঁচা গন্ধ আছে সেটা দূর হয়ে যায়। ভাজা হয়ে গেলে এরপর 1 চা চামচ হলুদ গুঁড়া, স্বাদমতো গুঁড়া মরিচ, টেবিল চামচ জিরার গুঁড়া, গরম মশলা 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ এবং লবণ স্বাদমতো দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। তারপর অল্প পানি দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে এবং যখন দেখা যাবে যে একটু তেল বের হয়েছে, এখন এর মধ্যে গোস্তটা দিয়ে দিচ্ছি। তারপর হাতলের সাহায্যে ভালোভাবে আবারও মিক্স করে নিব এবং গোস্তটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিব। এখানে গোস্তটা যত ভালোভাবে কষানো হবে গোস্তের স্বাদটাও ততটাই বাড়বে। এটা আমরা কম বেশি সকলে জানি যে কোনো কিছু কষানো হলে সেটার স্বাদটা অনেক ভালো হয়। তারপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব, তাহলে গোস্ত থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি গোস্তটাকে ভালো করে কষিয়ে নিব। Thank you.
তারপর কষানো হয়ে গেলে এখন এর মধ্যে পানি দিয়ে মিডিয়াম আঁচে গোস্তটাকে রান্না করে নিব। গোস্তটা মোটামুটি রান্না হয়ে গিয়েছে, পাশে থাকা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ বেরেস্তা কাজু বাদাম এবং টক দইয়ের একটা মিশ্রণ বা পেস্ট তৈরি করে নিচ্ছি, যেটা কিনা রেজেলার আসল প্রাণ। এই পর্যায়ে 1 কাপ ফুল ক্রিম মিল্ক দিয়ে দিচ্ছি। এখন সেই বেরেস্তা কাজু ও টক দইয়ের মিশ্রণটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। ভাবে মিক্স করা হয়ে গেলে এরপর 1 টেবিল চামচ কেওড়ার পানি দিয়ে ভালোভাবে গোস্তের সঙ্গে মিক্স করে নিব। তারপর 6 থেকে 7 পিস কাঁচামরিচ দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য, এবং ঢাকনা দিয়ে ভালোভাবে আবারও একটু রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত না তেল বেরিয়ে আসে। আর আমরা যদি এর থেকে একটু বেশি ঝোল রাখতে চাইলে সেক্ষেত্রে আর একটু পানি দিয়ে দিব এবং মাঝে একটু নেড়েচেড়ে দিব যাতে করে নিচে না লেগে যায়। তৈরি হয়ে গেল বিয়েবাড়ির রেজালা কিংবা শাহী রেজালা। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা অতটা কঠিন না, এটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই অসাধারণ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড করব সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।